আপনারা সচরাচর টেইলর উইথ আলোতে আমাকে দেখেন, কিন্তু কোথায় দেখেন যে শুটস গুলাতে লাইভে দেখা হয় না, কারণ লাইভে আমার আসা হয় না তেমন একটা। সো আজকে যেহেতু ভাইয়া ক্যাপশনই লিখে দিল যে শপিং করতে এসে অ্যাকচুয়ালি ফেসে গিয়েছি, সো ভাইয়া জোর করে লাইভে দাঁড়া করাই দিল। খুব সুন্দর একটা কালেকশন করেছি, এটা শুটের এখনো পিকচার এটা আপলোড হয়নি মনে না, এটার পিকচার এখন আপলোড হয়নি, কিন্তু যখন আমি শুট করি এই ড্রেসটা, আমি ভাইকে বলতেছিলাম এই ড্রেসটা এত পছন্দ হয়েছে আমার, আলিয়া কাটের মধ্যে খুব সুন্দর একটা স্টিচ করেছে ওরা। মানে সবার অ্যাকচুয়ালি স্টিচিং কোয়ালিটি এক একজনের এক এক রকম থাকে, কিন্তু ওদের স্টিচ কোয়ালিটি আমি বলবো যে খুব 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 ইম্প্রুভ, খুব ভালো লেগেছে আমার। আচ্ছা কমেন্টস আসে, ইউর স্মাইল ইজ জাস্ট থ্যাংক ইউ সো মাচ। আমি বলবো লাইভটি জয়েন করতে হবে, জলদি জলদি শেয়ার করতে হবে, আর নতুন কালেকশন দেখতে হলে লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আজকের কালেকশনগুলো যা যা দেখবেন সবই খুব রিজনেবল প্রাইসে থাকবে, টেইলর উইথ আলো মানি রিজনেবল প্রাইস। আর আমাদের কিন্তু, আমি কিন্তু এখান থেকে লাইভ করছি সেটার অ্যাড্রেসটা বলে দিই, এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, র্যাঙ্কিং স্ট্রিটে মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিং এ, ঠিক আছে? গুগল ম্যাপে মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিং দিলে চলে আসে একদম স্বপ্নার পাশে, অথবা স্বপ্নার পাশেই তো, রাইট? একটু সামনে অথবা বাটার অপোজিট, রাইট? বাটার অপোজিটে একদম অবস্থিত। আরো যদি ইজি করে বলি আপনারা কল দিয়ে দিবেন, তাহলে চলে আসবে, তাহলে অ্যাড্রেস দিয়ে দিবেন। সো আমাদের কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে থাকছে ক্যাশ অন ডেলিভারি, কোনো অ্যাডভান্স পেমেন্টের কোনো প্রয়োজন নেই। সো আমি আজকে আলিয়া কাটের খুব সুন্দর একটা ওয়ান পিস পরেছি, এটা আর ওয়ান পিসই তো, তাই না? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং যারা যারা দেখছে আমি বলবো যে লাইভটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ খুব নাইস নাইস কালেকশন দেখাবো, আমারটাই দেখাবো। আমারটার মধ্যে 9 কালার্স এসেছে, 9 প্রিন্টস উইথ 9 কালার্স। সো লেটস হপ যে কি কি কালার্স, কোন কোন কালার্স কেমন লাগবে। এটার শুট যেদিন করি সেই দিনে আমার খুব 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 পছন্দ হয়েছিল, কারণ আমি বলেছিলাম যে আলিয়া কাট আমি অনেক জায়গায় পরেছি, অনেক জায়গায় পরেছি, কিন্তু এরকম সুন্দর স্টিচটা আসে না, মানে এক্সাক্ট যে ফিলটা পাওয়া যায় আলিয়া কাটের সেই ফিলটা আমি কোথাও পাচ্ছিলাম না, বাট এখানে যে স্টিচটা পেলাম দ্যাট কোয়ালিটি ইজ এক্সট্রাঅর্ডিনারি আই উইল সে। এবং এটার সাথে থাকছে কারচুপি ওয়ার্ক, একদম শিফনের উপর, একদম লাইটার ভার্সন শিফনের উপর ডিজিটাল প্রিন্ট করা মভ একটা পিঙ্কের মধ্যে পুরোটা দেখেন কারচুপি ওয়ার্ক থাকছে কিন্তু। এবং এটার মধ্যে কিন্তু মানে উপরের যে বডিতে, বডিতেও কিন্তু অল ওভার প্রাইস, প্রাইস বলে দিচ্ছি একটু সাথে থাকতে হবে। সো অল ওভার বডিতেও কিন্তু থাকছে খুব সুন্দর করে ওয়ার্ক করা। আর এখানের ফ্রিলটা, এটাই এটাই হচ্ছে আলিয়া কাটের মেইন পার্ট, ইজ দ্য ফ্রিল পার্টস, ঠিক আছে? ফ্রিল পার্টটাই কিন্তু সবাই করতে পারে না, পড়লে খুব সুন্দর লাগে, প্লাস এখানে একটা ফাড়া আছে। আমি বলবো এটা জিন্স দিয়ে পরলে বেশি সুন্দর লাগবে, অথবা শর্ট, কোনো শর্ট বলতে একদম অ্যাঙ্কেলের উপরে কোনো প্যান্ট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে। এই যে এখানে হচ্ছে ফাড়া থাকছে, ঠিক আছে? প্রত্যেকটারই সাইড দিয়ে ফাড়া থাকছে। এবং আমাদের বডি সাইজগুলো হয়ে থাকে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত, 46-48 সাইজ হবে। এই তো আপু আপনি জিজ্ঞেস করলেন আর আমি বলে দিলাম, 38 থেকে শুরু করে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত আমাদের সাইজেস অ্যাভেলেবল থাকে। আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্টোরটিতে ভিজিট করতে পারেন, ইটস ইন ওয়ারি। সো ওয়ারিতে যদি আসা হয় তাহলে আমাদের শোরুমে আপনাদের আমন্ত্রণ রইল, অথবা যেটা করতে পারেন যে স্ক্রিনশট নিয়ে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে ফেলতে পারেন। আর আমার পেজে যারা দেখছেন অলরেডি ট্যাগ করে দিয়েছে পেজে, আমার পেজে প্লিজ ইনবক্স করবেন না, কাইন্ডলি টেলর উইথ আলোতে ইনবক্স করবেন, নাম টেলিফোন নাম্বার এবং অ্যাড্রেস দিলে হয়ে যাবে। ব্যাক পাজে এই ডিজাইনটা এরকম থাকছে, ঠিক আছে? আর কালারটা দেখবো এরকমের মাঝে একটা ছিল গাউনের মধ্যে অরেঞ্জ কালার, ওইটাকে রিস্টক আসছে, কোনটার কথা বলছো? বুঝছেন, ওগুলো শেষ, ওগুলো ভুলে যান এখন। আপু লং কত, এটা লং কত হবে? অ্যাপ্রক্সিমেটলি 50, হ্যাঁ 50। আমি এখন চোখ দিয়ে বলে দিতে পারি কত লং কত হাইট। ওকে প্রাইস, এটার প্রাইস কি এখন বলবো? না সবগুলো দেখে বলি, একটু দুষ্টামি তো করতে হয় লাইভের মধ্যে। আউট অফ ঢাকা ডেলিভারি সিস্টেম, স্ক্রিনশট, নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, অর্ডার ডান,
সাইজ ডান, সাইজ বলে দিবেন, নো অ্যাডভান্স পেমেন্টের কোনো ঝামেলা নেই, সব ক্যাশ অন ডেলিভারি, পুরো বাংলাদেশ জুড়ে থাকছে ক্যাশ অন ডেলিভারি। প্রাইস প্রাইস এই তো একটু সাথে থাকতে হবে আপনাদেরকে, প্রাইস যদি বললে আপনারা চলে যান, এই কারণে আপনাদেরকে একটু সাথে রাখতে চাই। সো এইটা হচ্ছে পাউডার ব্লুর মধ্যে আ ভেরি শাইনি ম্যাটেরিয়াল, কিন্তু এটার ম্যাটেরিয়ালটা ইটস সেলফ ইউ ক্যান সি দ্য শাইন, এই তো খুব শাইনি। কিন্তু ওনা নাই আপু এটা ওয়ান পিস, এটা কি ফোর পিস? নো আপুরা এটা জাস্ট ওয়ান পিস, বিকজ আলিয়া কাটের সাথে ওনা পড়লে আই থিঙ্ক ইট গোজ আউট অফ দ্য ফ্যাশন, আর এটার সাথে জিন্স দিয়ে পড়লে বেশি ভালো লাগবে। আমার নিজের একটা বেল বটম প্যান্ট পরে এসেছি, সেটা দিয়ে পরেছি, এরকম প্যান্ট দিয়েও পরতে পারেন, অথবা আই প্রেফার ওয়ের ইট উইথ দ্য জিন্স, আমার মনে হয় ওটা বেশি ভালো লাগবে। আচ্ছা এত জোস ড্রেসগুলোর সাথে তুমি আপু, থ্যাংক ইউ সো মাচ, সাদা কিছু দেখাও, সাদা সাদা উইল সি যে সাদা কিছু আছে কিনা। সো এটা দেখছিলাম আমরা যে খুব সুন্দর একটা লাইট শাইনি কালারের মধ্যে, এখানে সুন্দর কারচুপির ওয়ার্ক ডান, অল ওভার ওয়ার্ক আছে, এখানে ফ্রিল করা ব্যাকপ্যাকটা এরকম, এগুলো সাইজেস থাকছে 38 থেকে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত, স্ক্রিনশট নিয়ে নেবেন, লম্বায় আছে 50, ঠিক আছে লম্বায় আছে 50, এগুলো ওয়ান পিস, এটার সাইডে ফাড়া আছে, এগুলো কিন্তু গোল না, সাইডে ফাড়া আছে। সো আপনি যখন ছবি তুলবেন, আপনি যদি জিন্স করেন এইভাবে শোকেস করে ছবি তুলতে পারেন, দেখতে সুন্দর লাগে। ওকে লিলেন ওয়ান পিস হবে, শপে আসতে হবে আপু, এত এত কালেকশন আছে আমার মনে হয় না লাইভে কোনগুলো দেখানো পসিবল, লং 45 হবে না আপু, কেটে নিয়ে অর্ডার প্লেস করার পর এইভাবে কেটে নিয়েন আপু, লং কত ড্রেসের, এই যে বলে দিলাম 50 আপু আমার পছন্দের আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা সরিয়ে ফেলছি, নেক্সট এর ডিজাইনে চলে যাবো, দের আর মোর মোর কালার, মোর মোর প্রিন্টস। সো এটা হচ্ছে কি কালার, অরেঞ্জ, সো অরেঞ্জ কালার একটা আপু বলছিল যে এরকম ডিজাইনের মধ্যে কি যেন একটা চেয়েছিল, এরকম একটা ছিল অরেঞ্জের মধ্যে, সো ওইটা নাই বাট এটা আছে, আই থিঙ্ক বেটার, এটাই বেটার হবে। প্রাইস কত প্রাইস বলো, বলবো বলবো আপু, এই ডিজাইনটা দেখি প্রাইসটা ধুমধাম বলে দিব। সো এটা হচ্ছে একদম ফ্যান্টা কালার, একদম অরেঞ্জ একটা কালার, তার মধ্যে খুব লাইট একটা পিচ কালারের কন্ট্রাস্ট আছে, যেটা কিনা খুব শাইনি একটা ম্যাটেরিয়াল। আমার কাছে ম্যাটেরিয়ালটাই খুব ভালো লাগতেছে, এত পাতলা শিফন গরমে জাস্ট পারফেক্ট আপু, তুমি আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো মাচ লিমা আপু। হাফ বডি মাপটা প্লিজ, মেপে বলা যাবে হাফ বডি বলতে কি, এটা 15 হবে, 14-15 হবে, যেহেতু একটা শেপে আছে, এটা যেহেতু আলিয়া কাট, সো ইটস ডিফারেন্ট কাটিং ডিফারেন্ট শেপস। সো আমি বলবো আপু শপ অ্যাড্রেস, আপু শপ অ্যাড্রেস হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিং এ, অথবা বাটা, সবে বাটা ছিলেন, বাটার অপোজিটে, 1415 টাকা মেবি, আমি তো প্রাইস বলি নেই, আমি তো বলবো না। আচ্ছা এখানের মধ্যে অরেঞ্জ কালারটা ছিল, ওটাকে রিস্টক হবে না আপু, প্লিজ জিজ্ঞেস করো না, তাহা আপু ওইটা রিস্টক হচ্ছে না, আপনি এটা দেখেন, ওইটা তো ওটা ভুলে যান, যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা আর আসতে আসবে না, ওইটা ভুলে এইটা দেখেন, এটা খুব সুন্দর একটা প্রিন্ট, এই অরেঞ্জটাও বেশ প্রিটি, এবং এইটার মধ্যেও খুব সুন্দর করে সাইডে একটা স্লিট দেওয়া আছে, ঠিক আছে স্লিট করি, এতো স্লিট দেওয়া আছে, ঠিক আছে এটা জিন্স দিয়ে, এটা কোনো একটা জিন্স কালার জিন্স দিয়ে পরলে কিন্তু খুব ভালো লাগবে। আচ্ছা এত জোস ড্রেসগুলো সাথে তুমি আপু, ওয়ারি আসো বাসায় আসো, ওয়ারি এসেছি, ওয়ারি আমি প্রথম আসছি আজকে মনে হয়। আচ্ছা ওয়েস্টার্নের ভিতর সাদা কিছু দেখতে চাই, সাদা কিছু দেখতে হলে শপে আসতে হবে, হাই আপু হ্যালো। সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা, এটা স্ক্রিনশট নিয়ে নেন, আরো কালার্স আছে, লেটস গো, ব্ল্যাক এর মধ্যে দুটো করেছে, এটা একটা ব্ল্যাক আপু, 36 বডি হবে, জি আপু আমাদের বডি স্টার্টিং ফ্রম 36-48, এই পেজ থেকে নিয়েছি আমি, অনেক ভালো এই পেজে, তো এই পেজ তো সুপার হিট কালেকশনস অলওয়েজই দেয়, এন্ড আই লাইক দিস পেজ আ লট, এর জন্য এত দূর থেকে আমি এখানে আসছি। ওকে প্রাইস কত, প্রাইস এখনো বলি নাই, উর্মি আপু বডি সাইজ, বডি সাইজ 36 থেকে শুরু করে 48 পর্যন্ত পাচ্ছেন, এটা কালোর মধ্যে একটা, আপনারা যদি মানে কালোই নিতে চান তাহলে আমি বলবো যে এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউ ক্যান চুজ, দুইটাই খুব সুন্দর করে করা আছে, দুইটাই সেম টু সেম, অ্যান্ড কারচুপি ওয়ার্ক থাকছে, মানে আমার না এই ডিজাইনটা খুব মায়া লেগেছে, পরার পর আমার খুব ভালো লাগছে, আমি মানে এটা পরছিলাম না শুটে, এটা পরছিলাম, এটা আজকে নতুন দেখলাম, এই এই কালারটা এই ড্রেসটা পরেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তখন আমি বলছিলাম অলরেডি শেষ, তো আমাকে একটা বানায় দিবেন না 34 সাইজের, আমি কিন্তু আমার একটা চাই 34 সাইজ, অলরেডি নাকি শেষ হয়ে গেছে, কি বলে বুঝতেছেন, তাহলে যারা দেখছেন আমি বলবো প্লিজ লেট করেন না, ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দেন, দামটা এই যে শেষ হয়ে শেষের দিকে আমরা প্রায় এই কালারের শেষের দিকে আমি বলে দিচ্ছি, এটার পর কি আরো আছে না, আচ্ছা আরো আছে, সো একটু দাঁড়ান, হ্যাঁ কে জানি সাদার মধ্যে চেয়েছিল কিছু একটা, ইট লুকস কাইন্ড অফ হোয়াইট বাট এর সাথে একটু মিন্টের টাচ আছে, সো কাইন্ড অফ হোয়াইট এর মধ্যে কেউ যদি চায় আই উইল সে গো ফর দিস ওয়ান,
আপু রেড আর ব্ল্যাক এর মধ্যে কিছু আচ্ছা, আপনারা এত কালার ভ্যারাইটিস করতে কে আনতেছেন? আচ্ছা দেখাও, রেড আর ব্ল্যাক এর মধ্যে আই ডোন্ট থিংক সো একদম এক্স্যাক্ট কালার ভ্যারাইটি আছে, বাট একদম সাদা দিয়েছে, আমি বলবো দিস ইজ ক্লোজ টু হোয়াইট। অলরাইট, দিস ইজ ক্লোজ টু হোয়াইট, এটাও খুব সুন্দর, একদম কাজটা সবগুলি সেম, অনেক সুন্দর লাগতেছে আপু, তোমাকে থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটাও ব্যাকপার্ট দেখিয়ে দিলাম, ফ্যাব্রিকটা দিস ইজ শাইনি, ঠিক আছে, একদম হোয়াইট এর মধ্যে, যেহেতু এটার ইনারটা হোয়াইট, সো ইট লুকস কাইন্ড অফ শাইনি, এবং প্রত্যেকটা ডিজাইন সেম, জাস্ট স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, স্ক্রিনশট নিতে হবে। আপু এটা কি স্কার্ফ পরা যাবে? আচ্ছা আপনি যদি প্রেফার করেন, আপনি যদি ওড়না পরে থাকেন তাহলে স্কার্ফ নিতে পারেন, দ্যাটস নট আ প্রবলেম, বাট আমি মনে করি যে এটা এমনি সুন্দর লাগতেছে, কারণ এই জিনিসটা এখান থেকে তো লুজ, এটা একটা লুজ প্যাটার্নের ড্রেসই, কিন্তু এটা কিন্তু এমন না যে বডি শেপ বোঝা যাচ্ছে বা দেখতে ভালো লাগতেছে না, আমি উল্টা আমার জন্য একটু পিন করে নিয়েছি, সো আপনারা চাইলে পিন না করেও পরতে পারেন, ঠিক আছে। প্রাইস বলো, প্রাইসটা বলিনি এখনো, বলে দিব, শপ অনেক দূর, কাছে হলে যাওয়া যেত, 31 কিলোমিটার দূর, এর জন্যই তো আপনাদের জন্য লাইফটা করা এটার জন্য যে ঘরে বসে অর্ডার করে ফেলবেন। আচ্ছা তুমি এত চিকন, 34 কেমনে কি? আমি 32 পড়ি, এটা ভাইয়ারা জানে আমি কত শুকনা। লং কি 42 দেওয়া যাবে? আপু অর্ডার প্লেস করে কেটে ফেলবেন, অ্যাকচুয়ালি আমরা কাস্টমাইজেশনে যাওয়ার সময় পাই না, আমরা তো এগুলোই অ্যাকচুয়ালি আল্লাহর রহমতে ডেলিভারি করে শেষ করতে পারি না, তার আগেই হচ্ছে খালি ভাইয়াদের, মানে আমি শুটের ভিডিও আপলোড করতে পারি না, এটা বুঝেন, ভাইয়া বলে ভাইয়া আপু এটা স্টক আউট হয়ে গেছে প্লিজ ডিলিট করে দেন, এইটা মনে হয় আমাকে প্রথম কোনো ক্লায়েন্ট বলে। আচ্ছা হায় আপু আমি তোমার পেজে নতুন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটা আরেকটা কালার, এইটা কাইন্ডটা একটু কি বলবো, একটু গ্রিনিশ আছে, সাথে মফ পিঙ্কের সাথে একটু শ্যাওলা কালারের একটা টাচ আছে, ডিজাইন তো অল ওভার সেম, জাস্ট প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি বলবো যার যেটা ভালো লাগতেছে এখনই জাস্ট অর্ডার কনফার্ম, অর্ডার ডান করে দেন, কারণ অলরেডি স্টক আউটের পর্যায়ে। প্রাইস কত? প্রাইসটা বলি নাই, এই যে এখনই বলে দিব, প্রাইসটা বলেন, এখনই বলে দিব, ওই যে এখনই বলে দিব, এটার পর মনে হয় আরেকটা আছে না, আরো দুইটা প্লিজ, হ্যাঁ আর একটু 10টা কালার, ভাইয়া বলছে 9টা, একটা বেড়ে গেছে, ও আমারটা সহ 10টা, অলরেডি 10টা কালার পাচ্ছেন এটার মধ্যে, 10টা প্রিন্ট পাচ্ছেন, যদি প্রাইস বললো নইলে আর পাবা না জামা। হাই সুধা কেমন আছিস? লিস্ট খুবই কম, মানে অলরেডি অর্ডার শুরু, আচ্ছা অলরেডি অর্ডার শুরু হয়ে গেছে, প্রাইস না বললেও বড়, কারণ জানে সবার, যারা যারা টেইলর উইথ আলোর কাস্টমার্স, দে নো যে তারা গলা কাটা দাম কখনোই রাখে না, এমন একটা দাম করবে যেটা রিজনেবল, সো এটা চিন্তা করে সবাই না এখনই অর্ডার ডান করে দিচ্ছে, সো আপনারা চাইলে অর্ডার ডান করে দিতে পারেন, ইটস গোনা বি ভেরি রিজনেবল। সো এটা হচ্ছে আমাদের একদম পিঙ্কের মধ্যে, খুব নাইস একটা পিঙ্ক কালার, লাইটিশ পিঙ্কের মধ্যে করা, খুবই নাইস, আমি বলবো এক কথায় অসাধারণ, এবং খুব সুন্দর কাজ করা, সো সবগুলোর কাজ তো সেম, জাস্ট আমি দেখাই দিচ্ছি। 36 থেকে শুরু করে 48 পর্যন্ত বডি সাইজেস পাচ্ছেন, সেম না? আচ্ছা তাহলে দুইটা একসাথে দেন, নিলে মানুষ বুঝবে না। আচ্ছা একটা ব্লু দেখিয়েছিলাম না আপনাদের, পাউডার ব্লু, এটা আরেকটা আছে, বাট এটা দেখেন কালার, মানে প্রিন্ট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট, ঠিক আছে, এটা যদি স্টক আউট হয়ে যায় তাহলে এটার দিকে তাকায়েন, হ্যাঁ ব্যাপারটা এরকম, বা এটা স্টক আউট হয়ে গেলে এটার দিকে তাকায়েন, তো এই দেখেন 19-20 একটা পার্থক্য আছে প্রিন্টস এর মধ্যে, এটা আর এটা, এই যে পাশাপাশি দেখাই দিলাম, ব্লু এর মধ্যে কোনটা চান সেটাও বুঝে নিন। সিলেটে দেওয়া যাবে? পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। আপু তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। বারিশ আপু একটা স্কাই কালারের ড্রেস পরে ভিডিও করেছিল, 1680 টাকা, ওই ড্রেসটা কি স্টক আউট? কোনটা ব্লু, ওই যে যেটা আমি করছিলাম ব্লু কালার, বারিশ আপু কোনটা করছিল? ইনবক্স করেন, আসলে মাথা খেলতেছে না, অনেকগুলো ইয়ে তো আপনি, আচ্ছা কে জানে একটা কি লিখতেছে, আমি এটাকে একটু ডিলিট করি। সো এটা দেখিয়ে দিলাম, এটার মধ্যে আরেকটা ব্লু ছিল সেটা আমি পাশাপাশি রেখে দেখিয়ে দিয়েছি, সো দ্যাট আপনাদের কনফিউশন না হয়। ওই যে ওইটা আরেকটা যেটা দেখাইলাম না, সো এইটা ওইটা আর এটার মধ্যে মিন্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে, তাও আমি পাশাপাশি দুটো ধরি আপনাদের যেন কনফিউজ না লাগে, একটা মিন্টের মধ্যে হোয়াইট, একটা অ্যাশের মধ্যে হোয়াইট, হ্যাঁ দুইটাই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বাট দুইটার ক্যাটাগরিজ অ্যাশ অ্যান্ড মিন্ট। সো এটা দেখিয়েছিলাম আমি, এবার এটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিই, এটার প্রিন্টটা একটু অ্যাশ, একটু পিচ কালার আছে। প্রাইস বলে দিচ্ছি আপু, প্লিজ আর্লি প্রাইস বলো না, আমার যে দাঁড়াবো, এই যে এমন একটা টাইম বল, একটা কথা বললো
সবগুলা দেন আপু, ভেকেশনে ওয়ার দেখাও, ভেকেশন ওয়ার। আচ্ছা এভাবে দাও, আমি এভাবে ধরি আর নাই। আচ্ছা আমি সবগুলো ধরে প্রাইসটা বলে দিচ্ছি, আপনি গুনা দিয়ে আমাকে প্লিজ। আপনার পরোটা দেখান, আমার পরোটা তো আমি পরেই আসি। আল্লাহ রে, এই প্রথম, এই প্রথম এই দশটা কালার করছে ভাই, আমাকে মারার জন্য বিল্ডিং এ বাটার অপোজিটে। ভাইয়া প্রাইসটা বলুন, আপনি বলেন কি? পনেরোশো টাকা বলতেও কেমন লাগে। সো অ্যাজ ইউজুয়াল দে আর ভেরি রিজনেবল। দেখেন আমার কাছে নিজেরই বলতে অবাক লাগতেছে, যেহেতু এটা ওয়ান পিস সো প্রাইস ইজ ভেরি রিজনেবল, মাত্র 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা, মাত্র 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 1500 টাকা। যার যেটা লাগবে এমনি স্ক্রিনশট নিয়ে টিক দিতে পারেন, বা কারো যদি কেউ যদি গ্রুপ মিলে পড়তে চায়। আমি দেখি আপনাদের ড্রেস গ্রুপ মিলায় বেশি পড়ে, গ্রুপ টুপ মিলে বোনরা বা কাজিনসরা বা মাদার্সরা মিলে বেশি পড়ে। সো এটা 1500 টাকায় পাচ্ছেন, যার যেটা লাগবে নিয়ে নেন। সো আমার হচ্ছে এখন এক্সারসাইজ হয়ে গেল একটা। সো আপনাদের আমি আমি জানি যে এখন এটা স্টক আউট হয়ে যাবে। সো আসলে আপনারা রেডি তো স্টক আউট শুনতে? যদি রেডি না হতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করতে হবে। অলরাইট, চলুন আমরা আরো কিছু দেখি। পিঙ্ক এন্ড ইয়েলোটা ধরো আপু, আমি দেখিয়ে ফেলেছি, আপনি একটু লাইফটা শেষ হলে দেখে ফেলতে পারেন। তোমার পরোটার প্রাইস কত আপু? 1500 টাকা। এই যে সবগুলো ধরে বলেছিলাম 1500, মাত্র 1500 টাকা। কি সুন্দর কারচুপি ওয়ার্ক ছিল, দেখেছেন তো? আমরা এখন দেখবো কিছু ওয়েস্টার্ন, এগুলো কি ক্যাজুয়াল টাইপের না? সো কিছু ক্যাজুয়াল ওয়ার দেখবো এবার ঈদের জন্য গিফট পাচ্ছা। আচ্ছা সো এটা হচ্ছে একটা ওয়াও কালার, যে গ্রিন এর মধ্যে কালার। এটা এটার কি কি পিসেস আছে? ওকে, এটা হচ্ছে আমাদের ইনারটা, হাফ ইনারটা। এটার ম্যাটেরিয়ালটা, এটা কি ম্যাটেরিয়াল ভাইয়া? আমাদের ডাবল ডাইং বলে, ডাবল ডাইং। ওকে, এটা ডাবল ডাইং মানে হচ্ছে তার উপরে ব্লেজারটা পরে যাবে। ব্লেজারটার এখানে কিন্তু কলরে হালকা কাজ আছে। এটা হচ্ছে ব্লেজারটা, একটু ধরুন। এইতো লং ব্লেজার যারা খুঁজতেছে আমি বলবো তাদের জন্য এইতো। এটা যদি ইজ নট মাই সাইজ, আমার সাইজে এখানে এই দোকানে কিছু নাই। গুজরাটি ফেব্রিক, এই এটা গুজরাটের, গুজরাটের রাজশাহী সিল্ক না, গুজরাটি ফেব্রিক। সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসে। খুব নাইস একটা ম্যাটেরিয়াল আমি বলবো, ডাবল ডাইং বললো ভাইয়া যেটা। এন্ড তার সঙ্গে থাকছে প্যান্ট। টারা, রেডি হয়ে গেলাম। সো এটার প্রাইস ভাই কি লেখা আছে? প্রাইস ছিল কত? 1750। সো এটার প্রাইস হচ্ছে 1750। ঠিক আছে, থ্রি পিস একটা সেট, 1750। সাইজেস থাকছে 36 থেকে শুরু করে 48 পর্যন্ত। ঠিক আছে, 36 থেকে শুরু করে 48 পর্যন্ত। খুব নাইস একটা কালার আমি বলবো। সো নেক্সটে চলে যাই। নেক্সটে আছে কি? ওকে, নেক্সটে আছে কি? টু পিস এটা না? সো টু পিস দেখবো একটা, একদম সফট একটা। এটার ম্যাটেরিয়াল হচ্ছে শিফন তো না, এটার কি বলে? মালাই সিল্ক, এগুলো যেটা ফিল করে বলতে হবে। আচ্ছা সামিল সাইজ করো, সামিল কি বুঝি নেবে। হ্যাঁ, মালাই সিল্কটা অনেক বেশি চলে, প্লাস অনেক বেশি এক্সপেন্সিভ। এটার একটা সুন্দর জিনিস করলো দেখলাম, সি থ্রু করেছে, হালকা হালকা মানে হালকা একদম এইটুক পর্যন্ত। ঠিক আছে, এমন না যে বেশি ডেপথ, এতটুক পর্যন্ত সি থ্রু করেছে। বাকি পার্টটাতে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে।
সিকোয়েন্স ওয়ার্ক করে দিয়েছে, এটাও খুবই ভালো লাগবে বিকজ এটা পর্স টাইপের, ঠিক আছে। নিচে সেম প্রিন্টের প্যান্ট পাচ্ছি, মালাই সিল্কের একটা প্যান্ট পাচ্ছি। স্মল সাইজ কত? আচ্ছা স্মল সাইজ কত মানে কি, সব তো একই দাম, সবকিছুর দামই একই। সো এটার প্রাইস হচ্ছে 1700 টাকা, ঠিক আছে, এটার দাম 1700 টাকা। ওয়াও, এটা খুব মানে আমি বলবো কর্সের যারা চাচ্ছেন এটা খুব ইউনিক, নেকের মধ্যে একটু কাজ এখানটায় সি থ্রু। 1700 টাকা নেক্সে যাবো। এটার মধ্যে কালার্স না, এটার মধ্যে কালার্স আছে, একটা একটা মফ কালার আছে, ওইটা একটা ব্রাউন ব্রাউন দেখলাম, এটা একটু মফ মফ, ঠিক আছে। এই দেখেন সাথে প্যান্টটা একই একদম কর্সেট টাইপের প্যান্ট, এটারও 1700 টাকা। 36 থেকে শুরু করে 48 পর্যন্ত উই আর গেটিং দ্য সাইজেস। সো যাদের ভালো লাগছে আমি বলবো যে স্ক্রিনশট নিতে হবে, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে টেলর উইথ আলোতে ইনবক্স করতে হবে, অথবা আমাদের আউটলেটটা ভিজিট করতে হবে। এটাও খুব নাইস, প্রত্যেকটাই খুবই খুবই নাইস। নেক্সটে চলে যাই, এটার সাথে প্যান্ট হবে সেম না? সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন, তা আমি কেমনে বুঝবো? জামাটা খুলুন, ধরেন এটাও মালাই সিল্কের মধ্যে। এটার ম্যাটেরিয়ালটা একটু, ভাইয়া যেটা বললো যে একটু এক্সপেন্সিভ হয় ম্যাটেরিয়ালটা, ঠিক আছে। এইটাও খুব, আচ্ছা ওয়েট, আপনাদেরকে সুন্দর করে দেখাই। এতো এই জায়গাটা, এই দুই জায়গাটা সি থ্রু হবে, মানে এত গরম। একটু আপুকে সেদিন বলতেছিলাম যে এত গরম, আপু হচ্ছে এখান দিয়ে একটু ফাড়া রাখে, এখান দিয়ে একটু ফাড়া রাখে, একটু ঠান্ডা বাতাস ঢোকার জন্য। তোমার পড়াগুলো দেখানো শেষ জিয়া আপু, আপনি হয়তো একটু লেটে জয়েন করেছেন, আমি একটা শেষ করলে একটু টেনে দেখে নিয়েন। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের পুরোটা ডিজাইন, এবং এটার কালো কালারের খুব সুন্দর কারচুপির ওয়ার্ক, ঠিক আছে। এটার সাথে প্যান্ট আছে। ড্রেসগুলোর সাইজ কি কাস্টমাইজ করা যাবে আপু? আমরা অলরেডি কাস্টম মানে সাইজ ভ্যারাইটিস দিয়ে দিয়েছি, 36 থেকে হচ্ছে 48 পর্যন্ত, আর কি কাস্টমাইজ করবেন? আর ওই যে আমারে 34 করে দিতেছে না, দেখেন না, আমি 34 চাচ্ছি, আমাকে দিচ্ছে না করে। সেটা হচ্ছে আমাদের প্যান্টটা, এটার দাম 1820 টাকা। ওকে, 1820 টাকা এটার দাম। নেক্সটে যাব আমরা এটারই আরেকটা কালারে, অ্যাশ কালার। আমি কালারগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে অ্যাশ কালার, এটাও খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, ঠিক আছে। ওয়াও, এন্ড দেন এটা হচ্ছে আমাদের প্যান্টটা, 1820 টাকা। সাইজ কিন্তু অনেক সাইজেস অ্যাভেলেবল, 36 থেকে শুরু করে 48 পর্যন্ত। তোমার ড্রেসগুলোর প্রাইস? আপু আমার ড্রেসগুলোর প্রাইস ছিল 1500 টাকা, 1500 টাকা, 1500 টাকা অনলি। আমার এর জন্যই হচ্ছে এদের সাথে কাজ করে বা এত দূর থেকে আসা, আসলে কাজ করা মেসেজ হ্যাং হয়ে গেছে, এটার জন্য এটাই সমস্যা। আপনাদের জানেন, আপনাদের এটাই প্রবলেম যে আপনারা একটা ড্রেস সবাইকে দিতে পারে না, দিতে গেলে আপনাদের অবস্থা খারাপ হবে। এর জন্য ভাইয়া কি করতে হবে জানেন? আরো আউটলেটস বানাতে হবে, তাই না? আপনারা বলেন, জায়গায় জায়গায় এক একটা আউটলেট দেওয়া উচিত আপনাদের, সো দ্যাট মানুষজন আউটলেটে যেয়ে কিনতে পারে। সো ওকে, সো আজকের মতন এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার যেন আমি লাইভে আসতে পারি। সবাই আস্তে ধীরে অর্ডার করেন। আই নো এই ড্রেসটা 1500 টাকা ইজ ভেরি রিজনেবল, আমি জানি। ইনবক্স ভাইয়া যেটা বললো যে এখনই ইনবক্স হ্যাং করছে, সো একটু ধৈর্য ধরবেন সবাই, সবার মেসেজের রিপ্লাই দেবে, সবাই ড্রেস পাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এটার অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, ম্যান্স ওয়াল্টার বিল্ডিং, বাটা শোরুমের অপোজিটে। সো সবাই আল্লাহ হাফেজ, গুড নাইট।